হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। দশম শ্রেণীর গণিতের কোষে দেখি চারের বাকি অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে এবং খুবই সহজ এবং সরল পদ্ধতি অঙ্কগুলো দেখানো হবে। এর আগের ভিডিওতে তোমাদেরকে এক কোষে দেখি চারের এক থেকে ছয় অব্দি অঙ্ক দেখানো হয়েছিল, আজকে 7 নম্বর অঙ্কটা দেখাবো। তোমরা দেখো, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। 7 নম্বর কি দেওয়া আছে? একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। একটা ঘনকের ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া হয়েছে, তো ঘনকের ধার সমান কত? ঘনকের ধার সংখ্যা কত? 12টি। তাহলে ধারের দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া হয়েছে 60 সেমি, তাহলে প্রত্যেকটা ধার তাহলে কত হবে? অতএব একটি ধারের দৈর্ঘ্য কত হবে? সমষ্টি দেওয়া হচ্ছে 60, আর একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 12, মানে প্রতিটা ধার দেওয়া আছে কত? 12টি। তাহলে প্রতিটা ধার দৈর্ঘ্য কত হবে? 12 ভাগ করে দিব, তাহলে 12 5 60, তাহলে কত হবে? 5 সেমি। এবার কি জিজ্ঞাসা করা হয়েছে? ঘনকটির আয়তন। অতএব ঘনকটির আয়তন বা ঘনফল, যেটাই বলুন, আয়তনের ফর্মুলা কি? বাহু কিউ, অর্থাৎ এ কিউ। এর মানটা কত, মানে বাহুর মানটা কত বা ধারের দৈর্ঘ্যটা কত? 5 সেমি। তাহলে 5 লিখলাম, তার কিউব করে দিই, তাহলে কত হবে? 5 5 25, 25 5 125 ঘন সেমি। তাহলে ঘনটির আয়তন কত? 125 ঘন সেমি। এটা হচ্ছে সঠিক উত্তর। আরেকবার বলে দিই, ঘনকের ধার সংখ্যা কত? 12টা। কিন্তু 12টা দৈর্ঘ্যের সমষ্টি কত হয়েছে? 60 সেমি। তাহলে একটা কত? একটি ধারে দৈর্ঘ্য হচ্ছে 60/12, তাহলে 5 সেমি। অতএব ঘনকটির আয়তন কত বা ঘনফল যদি জিজ্ঞাসা করে, ঘনফল কত? তাহলে ঘনফল কি? বাহু কিউব, অর্থাৎ এ কিউব। এর মানটা কত? 5 পেয়েছি, 5 বসালাম, 5 কিউব বলে বোধ হয় 125 ঘন সেমি। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটা দেখো কি করানো হচ্ছে। তারপর 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলা হয়েছে? যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হিসাব করে লিখি। এখানে কি বলে? 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি, তাহলে প্রতিটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? এবার করি, একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216/6, কারারি করি, 6 3 18, 21 থেকে 18 বার 3 3 6 36, 6 6 36, ওটা কত? 36 বর্গ সেমি। একটা পৃষ্ঠতলের ক্ষেত্র, একটা পৃষ্ঠতল যেহেতু প্রতিটা পৃষ্ঠতলে একটা বড় ক্ষেত্র, তাহলে পৃষ্ঠতলের একটা তল যেহেতু বড় ক্ষেত্র, তাহলে বাহুর দৈর্ঘ্য এখান থেকে বার করা যাবে। তাহলে কিসে বার করি? এখানে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত হবে? অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য যেটা লিখতে পারো কত হবে? 36 এর বর্গমূল, তাহলে কত হয়? 6 সেমি। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য বললাম 6 সেমি। কি জিজ্ঞাসা করা হয়েছে? ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। অতএব ঘনকটির আয়তন আয়তন বা ঘনফল যেটা লিখতে পারো, এখানে কি জিজ্ঞাসা করেছে? ঘনকটির আয়তন কত হিসাব করে লিখতে বলা হয়েছে, তাহলে আয়তন বার করছি, তাহলে আয়তন কি? আয়তন ফল হচ্ছে গিয়ে বাহু কিউ, অর্থাৎ এ কিউ। এর মানটা কত? 6, তার কিউব ছয়, কিউব বলে কত? 6 6 36 36 216, অর্থাৎ 216 ঘন সেমি, অর্থাৎ ঘনকটির আয়তন কত? 216 ঘন সেমি। এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো আবার বলছি, 6টা পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেওয়া হয়েছে, তাহলে একটা তো পৃষ্ঠতলে ক্ষেত্রফল 216/6, কারটি বলে কত? 36 বর্গ সেমি। এর ঘনটির বাহুর দৈর্ঘ্য, এর তলের একটা বড় ক্ষেত্র, তাহলে বড় ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বর্গমূল করি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 6 সেমি। এবার ঘনটি কি জিজ্ঞাসা করেছে? আয়তন, আয়তনের ফর্মুলা কি? এ কিউব, অর্থাৎ বাহু কিউব।
বাহুমণ্ড কত হয় 6 6 কিউব বলে কত 216 ঘন সেমি। আশা করি তোমরা প্রত্যেকই বুঝতে পেরেছো অঙ্কটা। তারপরে অঙ্কটা দেখো, তারপরে 9 নম্বর অঙ্কটা দেখো। এখানে কি বলা হয়েছে, 9 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে কি, যেটি সমকোণী চৌকোর আয়তন 432 ঘন সেমি তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখে। তো সমকোণী চৌকোর দুই ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রতিটি ভাগ একটা ঘনক, তাহলে এখানে প্রতিটি ঘনকের আয়তন হল, প্রতিটি ঘনকের আয়তন, আয়তন কি হবে এখানে দুভাগে ভাগ করা হয়েছে, তাহলে কত হবে 432 বাই 2 কারি করছি 2 4 2 16 32, তাহলে 216 ঘন সেমি। এখানে কি বলা হয়েছে যে আমরা দুটা ঘনকের ভাগ করলাম, তো প্রতিটা ঘনকের আয়তন পেয়ে গেলাম 216 ঘন সেমি। এর বলছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত, তো ধরে নিচ্ছি ধারের দৈর্ঘ্য কত, ধরি ঘনকটির ধারের দৈর্ঘ্য কত x সেমি, অতএব ঘনকটির আয়তন বাহু কি অর্থাৎ x কিউব ঘন সেমি। তো এখানে আয়তন পেয়ে গেলাম কত x কিউব, আর এখানে কত পেয়েছি 216, এটা শর্তানু সমান করলে বাহুর দৈর্ঘ্য পেয়েও দেখো। তারপরে শর্তানুসারে x কিউব ইজিক্যাল টু 216, তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করবো, দেখো বা x কিউব ইজিক্যাল টু 216 হচ্ছে 6 6 36 3600, 216 অর্থাৎ 6 তার কিউব বা x ইজিক্যাল কত 6, তাহলে x মানে কি ধরেছিলাম বাহুর দৈর্ঘ্য, অতএব ঘন প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, অতএব প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এই যেটা আরো ক্লিয়ার করে দিই, এখানে আয়তন পেয়েছে এক্স কিউব, আর আয়তন বলতে 216, শর্তাংশ দ্বারা সমান করা হয়েছে, এখানে এক্স কিউবটা বসলো, 6 কিউব করলে 216 হয়, দুদিকে কিউব কিউব উঠলো, থাকলো এক্স ইকুয়াল টু 6, অর্থাৎ প্রতিটি ঘনকের বাহু দৈর্ঘ্য 6 সেমি।